ওয়েলকাম টু দা এইথ এপিসোডেন এইথ এপিসোডে দেখে নেব যে আমরা কীভাবে হুম এই ডাব্লিউ এইচ ওয়ার্ড ব্যবহার ওপেন হ্যান্ডেড কোয়েশনস ফর্ম করতে পারি তো এই ওপেন হ্যান্ডেড কোয়েশনস আমরা যখন হুম কথাটাকে ব্যবহার করে বলবো তখন এর মানে হবে কাকে কোনো একটি কাজ আমি কাকে দেবো কাকে বলবো কাকে ইনফর্ম করবো কাকে লাইক করি কাকে লাইক করবো কাকে বলবো এই যে কথাগুলি আমরা যখন কোশ্চেন আকারে থ্রো করবো তখন আমাদের হুম এই ডাব্লিউএচ ওয়ার্ডটি ব্যবহার করতে হবে হুম ইকুয়াল টু ইন বেঙ্গলি কাকে তো এই হোম কথাটি ব্যবহার করে আমরা যখন কোয়েশ্চেন করব। তখন আমাদের যে ফরমেশনটা সেটা আগের যে ডাব্লু ওয়ার্ডগুলিতে আমরা ফর্মেশন ব্যবহার করেছি সেম টু সেম সেই ফরমেশনই থাকবে যে আফটার ডাব্লিউএইচ ওয়ার্ড হেল্পিং ভার্ভ তারপরে সাবজেক্ট তারপরে ভার্ভের ফর্ম এই যে সাবজেক্ট এবং ভার্ভের ফর্ম এই দুটো ডিপেন্ড করে হেল্পিং ভার্ভের উপরে হেল্পিং ভার্ভের উপর ডিপেন্ড করেই আমাদের সাবজেক্ট চুজ করতে হবে যেটা আমরা আগের এপিসোডগুলোতেও দেখেছি এবং আজকেও দেখে নেব আর এই হেল্পিং ভার্ভের উপর বেস করেই কিন্তু আমাদের ভার্বের মেন ভার্ভের ফর্মটা ইউজ করতে হয় কোন হেল্পিং ভার্বের এগেনস্টে কোন ভার্বের ফর্ম হয় সেটা আশা করি তোমরা সবাই জেনে গেছো তো আমরা আবারও প্র্যাকটিসের মাধ্যমে জেনে নেব বারবার রিপিটেশনের মাধ্যমে আমরা জেনে নেব যে হেল্পিং বার্বের সাথে ভার্বের ফর্মের যে সম্পর্ক এবং কোয়েশ্চেনে যে হেল্পিং বার ব্যবহার করছি অ্যান্সারে কোন হেল্পিং বার ব্যবহার করব। কোয়েশ্চেনে যে ভার্বের ফর্ম ইউজ করছি তার অ্যান্সারে কোন ভার্বের ফর্ম ইউজ করবো এটাই হচ্ছে আমাদের জানার বিষয় এবং হেল্পিং বার্বের সঙ্গে সাবজেক্টের যে সম্পর্ক সেটা আমাদের কন্টিনিউয়াসলি মনে রাখতে হবে অ্যাট দ্য টাইম অফ স্পিকিং অ্যাট দ্য টাইম অফ কমিউনিকেশান আমরা যদি এই জায়গাটা মনে রাখতে পারি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না উই অল নো দ্যাট ফর মেকিং দ্য ডাব্লিউ এইচ কোয়েশ্চেন আর ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স উই নিড হেল্পিং ভার উইথ দ্য ডাব্লিউ ওয়ার্ড ওয়ার্ল্ড হিয়ার উইথ হোম উই হ্যাভ টু ইউজ হেল্পিং ভার্স তো আমরা জানি চব্বিশটা হেল্পিং ভার্ব রয়েছে সেই চব্বিশটা হেল্পিং ভার্বের সব কিন্তু আমরা হুমের সঙ্গে ইউজ করতে পারবো না যে অক্সিলারি ভার্বগুলিকে হুমের সঙ্গে আমরা ইউজ করতে পারবো সেই অক্সিলারি ভার্বের একটা লিস্ট অলরেডি আমরা তৈরি করে ফেলেছি যে এই অক্সিলারি ভার্ভগুলো ব্যবহার করেই আমরা কিন্তু হুমের সঙ্গে ব্যবহার করে কোয়েশ্চেন করতে পারব তো আমরা চলে যাবো এক্সাম্পল এক্সাম্পলগুলো দেখে নেবো যে হুমের সাথে এই অক্সিলারি ভার্ভগুলো ব্যবহার করব। এবং তার এগেনস্টে কোন সাবজেক্ট কোন ভার্বের ফর্ম ইউজ করব। এবং কোয়েশ্চেনটা কেমন হবে তার অ্যান্সারটা কেমন হবে হুম কথার অর্থ হচ্ছে কাকে অলওয়েজ মনে রাখতে হবে কাকে তো হুমের সঙ্গে আমরা যে কোয়েশ্চেনগুলো আজকে করব। সেখানে আমরা কোন কোন ভাগ ব্যবহার করে কোশ্চেন করতে পারবো আমরা প্রচুর ভাব ব্যবহার করে কোশ্চেন করা যায় বাট টুডে দ্য ক্লাস উইল বি উইথ লাইক হেল্প ইনফর্ম সেন্ড সাপোর্ট এবং ইনভাইট এই ভাগগুলোর মধ্যে থেকে আজকে আমরা কোয়েশ্চেনগুলোকে তৈরি করব এবং তার অ্যান্সার করার চেষ্টা করব তাহলে প্রথমে আমরা চলে আসি হোম ডু ডু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে সব সাবজেক্টকে ব্যবহার করতে পারে তাহলে আমরা কী লিখবো যে হোম ডু ইউ হুম ডু ইউ লাইক মোস্ট তুমি কাকে সবথেকে বেশি পছন্দ করো আই লাইক মাই মাদার মোস্ট আমি আমার মাকে সবথেকে বেশি পছন্দ করি আই লাইক মাই ফাদার মোস্ট আমি আমার বাবাকে সব থেকে বেশি পছন্দ করি আই লাইক মাই ব্রাদার মোস্ট আমি আমার ভাইকে সব থেকে বেশি পছন্দ করি তাহলে কোয়েশ্চেন কি হুম ডু ইউ লাইক মোস্ট তুমি কাকে সব থেকে বেশি পছন্দ করো ডোর পরে আমরা সব সাবজেক্ট ইউজ করবো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে এবং ভি ওয়ান ফর্মটা ইউজ করবো অ্যান্সার করার সময়ও কিন্তু আমরা ভি ওয়ান ফর্ম ব্যবহার করে অ্যান্সার করব। এবার চলে যাব পরবর্তী অক্সিলারি ভার্ভ ডাজ ডাজ ব্যবহার করে আমরা যখন কোশ্চেন করব তখন সাবজেক্ট হিসেবে শুধুমাত্র থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারকে ব্যবহার করতে পারব এবং ভি ওয়ান ব্যবহার করে কোশ্চেন করতে হবে হুম ডাজ হি হেল হুম ডাজ হি হেল্প সে কাকে সাহায্য করে করে খায় যায় বলে তাহলে হুম ডাজ হি হেল্প এখানে কিন্তু ভি ওয়ান ব্যবহার করব। বাট অ্যান্সারের টাইমে আমরা কি করব। ভার্বের সঙ্গে এস এবং ইএস যোগ করে অ্যান্সার করতে হবে হি হেল্পস হিজ ব্রাদার সে তার ভাইকে হেল্প করে হি হেল্পস এভরিবাডি সে সবাইকে হেল্প করে প্রত্যেককে হেল্প করে হি হেল্পস পুয়ার পিপল সে গরিব মানুষদের হেল্প করে বা সাহায্য করে তাহলে আমরা পেয়ে গেলাম ডাচ এবার চলে যাবো ডিড ডিড ব্যবহার করলে আমরা অল সাবজেক্ট ইউজ করতে পারবো সেই জন্য আমরা ইউ ব্যবহার করেই কোয়েশ্চেনটা করবো হুম ডিড ইউ হুম ডিড ইউ হেল্প তুমি কাকে সাহায্য করেছিলে কিন্তু আমাদের অ্যান্সার করার সময় ভি টু দরকার হবে তাহলে আমরা যদি কোয়েশ্চেন করি যে হুম ডিড ইউ হেল্প তুমি কাকে সাহায্য করেছিলে আই হেল্প মাই ব্রাদার আমি আমার ভাইকে সাহায্য করেছিলাম আই হেল্প দ্য পোয়ার বয় আমি সেই গরিব ছেলেটিকে সাহায্য করেছিলাম আই হেল্প দ্য পোয়ার অ্যান্ড ইন্টেলিজেন্ট বয় আমি সেই গরিব এবং খুব মেধাবী ছাত্রটিকে সাহায্য করেছিলাম তো এবার আমরা চলে যাব পরবর্তী অক্সিলারিভার ইজ ইজ ব্যবহার করে আমরা যখন কোশ্চেন করব শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে ইউজ করব এবং ভার্বের আইএনজি ফর্মকে ইউজ করব অ্যান্সার করার সময় আমরা যে সাবজেক্ট দিয়ে কোশ্চেন হবে সেই সাবজেক্ট দিয়ে অ্যান্সার করব এবং আইএনজি ফর্ম ইউজ করেই অ্যান্সার করব হুম ইজ হি ইনফর্মিং সে কাকে ইনফর্ম করছে হুম ইজ হি ইনফর্মিং সে কাকে তথ্য জানাচ্ছে বা কাকে জানাচ্ছে কোনো একটা বিষয় হি ইজ ইনফর্মিং হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদেরকে জানাচ্ছে বা বন্ধুদেরকে সতর্ক করে কোনো কিছু জানিয়ে দিচ্ছে এবার আমরা যদি আর ইউজ করি তাহলে কোয়েশ্চেনের প্যাটার্ন সেম টু সেম থাকবে শুধুমাত্র আর এর জন্য আমাদের সাবজেক্ট প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে বাকি সব সাবজেক্টগুলোকে আমরা ব্যবহার করতে পারব। তাহলে আমরা ইউকে তখন ব্যবহার করতে পারবো হুম আর ইউ ইনফর্মিং তুমি কাকে জানাচ্ছ আই অ্যাম ইনফর্মিং মাই মাদার আমি আমার মাকে জানাচ্ছি বা আমি আমার মাকে ইনফর্ম করছি এবার আমরা চলে যাব ওয়াজ এবং অয়ার ওয়াজ যখন ব্যবহার করব তখন ইজের মতো পার্সন ব্যবহার করে আমাদের করতে হবে ওয়াজ হি ইনফর্মিং সে কাকে ঘটনাটা পাঁচে চলে যাবে তাহলে হি ওয়াজ ইনফর্মিং হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদেরকে জানাচ্ছিল হুম ওয়াজ হি ইনফর্মিং সে কাকে জানাচ্ছিল বা কাদের জানাচ্ছিল হুম কথার অর্থ কাকে এবং কাদের এই কাকে যেমন বলতে পারি তেমন আমরা কাদেরও বলতে পারি কাদেরকে বা কাকে তাহলে হুম ওয়াজ হি ইনফর্মিং সে কাকে জানাচ্ছিল হি ওয়াজ ইনফর্মিং ইজ ফ্রেন্ড সে তার বন্ধুকে জানাচ্ছিল হি ওয়াজ ইনফর্মিং ইজ ফ্রেন্ডস সে তার বন্ধুদেরকে জানাচ্ছিল আবার যদি আমরা ওয়ার ব্যবহার করি তাহলে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে বাকি সব সাবজেক্টগুলোকে ব্যবহার করতে পারবো হুম ইউ হুম ইনফর্মিং তুমি কাদেরকে ইনফর্ম করছিলে বা তুমি কাদেরকে কে জানাচ্ছিলে বা তুমি কাকে জানাচ্ছিলে বা কাকে ইনফর্ম করছিলে তাহলে আই ওয়াজ ইনফর্মিং যখন ওয়ার দিয়ে কোশ্চেন হয় তখন ওয়ার দিয়ে অ্যান্সার হয় কিন্তু যখন আই বলে অ্যান্সার হবে তখন আই ওয়াজ হয়ে যাবে তাহলে আই ওয়াজ বলে অ্যান্সার করবো আর যদি দে দিয়ে কোশ্চেন হতো তাহলে দে বলে আমরা দেওয়া করতাম তাহলে হুম ওয়ার ইউ ইনফর্মিং আই ওয়াজ ইনফর্মিং মাই ব্রাদার হুম ওয়ার দে ইনফর্মিং তারা কাকে ইনফর্ম করছে দে ওয়ার ইনফর্মিং দ্য লিটল গার্ল তারা সে ছোট্ট মেয়েটিকে জানাচ্ছিল ইনফর্ম করছিল এবার আমরা চলে আসবো হ্যাব হ্যাজ হ্যাড এই তিনটে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে এদের জন্য কিন্তু ভার্বের ফর্ম চেঞ্জ হবে যেমন তেমন হেল্পিং ভার্ব অনুযায়ী কোন কোন সাবজেক্ট ইউজ করতে পারবো সেটা আমরা জানব তাহলে হুম হ্যাব হ্যাব দিয়ে আমরা যদি কোশ্চেন করি তাহলে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে বাকি সব সাবজেক্ট ইউজ করতে পারবো সেজন্য আমরা ইউটাকে ইউজ করে নিলাম হোম অ্যাব ইউ ইনফর্ম তুমি কাকে জানিয়েছো আই হ্যাভ ইনফর্মড মাই মাদার আমি আমার মাকে জানিয়েছি এখানে এই হ্যাব ব্যবহার করলে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে সব সাবজেক্ট ইউজ করা যায় এবং ভি থ্রি ফর্মটা ইউজ করে আমাদের কোয়েশ্চেন করতে হয় এবং ভি থ্রি ফর্ম ইউজ করেই আমাদের অ্যান্সার করতে হয় হুম হ্যাভ ইউ ইনফর্মড তুমি কাকে জানিয়েছো আই হ্যাভ ইনফর্মড মাই ব্রাদার আমি আমার ভাইকে জানিয়েছি আর যদি হ্যাজ ব্যবহার করি তাহলে আমরা শুধুমাত্র থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার ইউজ করতে পারবো তাই আমরা হি ব্যবহার করছি হুম হ্যাজ হি ইনফর্মড সে কাকে জানিয়েছে হি হ্যাজ ইনফর্মড মি হ্যাজ ব্যবহার করে কোশ্চেন করলে হ্যাজ ব্যবহার করে অ্যান্সার হবে এবং ভি থ্রি ব্যবহার করে কোশ্চেন করতে হবে ভি থ্রি ব্যবহার করে অ্যান্সার করতে হবে হুম হ্যাজ হি ইনফর্মড সে কাকে জানিয়েছে হি হ্যাজ ইনফর্মড হিজ ব্রাদার সে তার ভাইকে জানিয়েছে এবার চলে যাব হ্যাড হেড যখন ইউজ করবো তখন আমরা যে কোনো সাবজেক্টকে ব্যবহার করতে পারবো অল সাবজেক্টকে ব্যবহার করতে পারবো হি কিংবা ইউ যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারবো হোম হ্যাড ইউ ইনফর্ম তুমি কাকে জানিয়েছিলে আই হ্যাড ইনফর্ম অল মাই ফ্রেন্ডস আমি আমার সব বন্ধুদের জানিয়েছিলাম হুম হ্যাড ইউ ইনফর্ম আই হ্যাভ ইনফর্মড মাই মাদার তাহলে যখন সিঙ্গুলার নাম্বার ইউজ করে অ্যান্সার করা হচ্ছে তার অর্থ হচ্ছে যে তুমি কাকে জানিয়েছিলে যখন প্লুয়াল নাম্বার ইউজ করে অ্যান্সার করা হচ্ছে তখন তুমি কাদের জানিয়েছিলে এইটাই বলা হচ্ছে এবার চলে আসবো আমরা উইল উইল একটা মোডাল অক্সিলারি উইলের পরে আমরা যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারি এবং উইলের পরে আমাদের ভি ওয়ান ফর্ম ব্যবহার করে কোয়েশ্চেন করতে হবে এবং ভি ওয়ান ফর্ম ব্যবহার করে আমাদের অ্যান্সার করতে হবে তো আমরা এবার একটা চেঞ্জ করে দিই নিয়ে আসি তাহলে উইল ইউ উইল ইউ সেন্ড দ্য লেটার হুম উইল ইউ সেন্ড দ্য লেটার তুমি কাকে চিঠিটি পাঠাবে আই উইল সেন্ড দ্য লেটার টু দ্য চিফ মিনিস্টার আমি মুখ্যমন্ত্রীর কাছে চিঠিটা পাঠাবো হুম উইল ইউ সেন্ড মানি তুমি কাকে টাকা পাঠাবে আই উইল সেন্ড মানি টু মাই ইয়াঙ্গার ব্রাদার আমি আমার ভাইকে টাকা পাঠাবো হুম উইল ইউর ফাদার সেন্ড মানি তোমার বাবা কাকে টাকা পাঠাবে মাই ফাদার উইল সেন্ড মানি টু মাই ইয়াঙ্গার সিস্টার আমার ছোট বোনের কাছে আমার বাবা টাকা পাঠাবে উইল মে মে ব্যবহার করে আমরা এখানে কোয়েশ্চেন ফর্ম করতে পারি তাহলে মেয়েও কিন্তু আমরা সব সাবজেক্টকে ইউজ করতে পারবো সেই জন্য আমরা ইউ ইউজ করলাম হুম মে ইউ সেন্ড দ্য লেটার তুমি কাকে চিঠিটা পাঠালেও পাঠাতে পারো বা হুম মে ইউ সেন্ড মানি তুমি কাকে টাকা দিলেও দিতে পারো বা পাঠালেও পাঠাতে পারো আই মে সেন্ড মানি ফর দ্য পুয়ার পিপিল আমি হয়তো পুয়ার পিপিলদের জন্য গরিব মানুষদের জন্য টাকা পাঠালেও পাঠাতে পারি হুম মে ইউ সেন্ড মানি তুমি কাদেরকে টাকা পাঠালেও পাঠাতে পারো আই মে সেন্ড মানি ফর দ্য ভিকটিমস অফ ফ্লাড আমি বন্যা কবলিত যে দুর্দশাগ্রস্ত মানুষ তাদেরকে টাকা পাঠালেও পাঠাতে পারি মে সম্ভাবনা অর্থে এবার চলে আসবো পরবর্তী অক্সিলারি শুড হোম শুড শ্যুডও একটা মোডাল অক্সুলারি সেই জন্য আমরা শ্যুডের পরে যে কোনো সাবজেক্টকে ব্যবহার করতে পারি এবং ভি ওয়ান ফর্মটাই আমাদের ব্যবহার করে কোশ্চেন করতে হবে অ্যানসারও কিন্তু আমাদের ভি ওয়ান ফর্ম ব্যবহার করে করতে হবে হোম শুড ইউ হোম শুড ইউ সেন্ড মানি তোমার কাদের টাকা পাঠানো উচিত বা কাকে তোমার টাকা পাঠানো উচিত আই শুড সেন্ট মানি টু দ্য পুওর স্টুডেন্টস গরিব ছাত্রছাত্রীদেরকে আমার টাকা পাঠানো উচিত হোম শুড ইউ সেন্ড দ্য লেটার তোমার কাকে চিঠিটি পাঠানো উচিত আই শুড সেন্ড দ্য লেটার টু দ্য বস অফ দ্য অফিস অফিসের বসের কাছে আমার চিঠিটা পাঠানো উচিত শুডের পরে চলে যাব। মাস্ট মাস্ট কথার অর্থ হচ্ছে অবশ্যই সব সাবজেক্টকে ব্যবহার করা যায় এবং ভি ওয়ান ফোন ব্যবহার করে আমাদের কোশ্চেন করতে হবে তাহলে হুম মাস্ট ইউ সেন্ড মানি তুমি অবশ্যই কাকে টাকা পাঠাবে তুমি কাকে টাকা পাঠাবেই পাঠাবে অবশ্যই কথা বোঝানোর জন্য আমাদের মাস্ট ব্যবহার করতে হবে তাহলে মাস্ট ইউ সেন্ড মানি তুমি অবশ্যই কাকে টাকা পাঠাবে আই মাস্ট সেন্ড মানি টু মাই মাদার আমি আমার মাকে অবশ্যই টাকা পাঠাবো আই মাস্ট সেন্ড মানি টু দ্য পোয়ার স্টুডেন্টস আমি পোয়ার স্টুডেন্টসদের গরিব ছাত্রদেরকে অবশ্যই টাকা পাঠাবো পরবর্তী অক্সিলারি বার্ব আবার সেই অ্যামিজার ওয়াজারে আমরা ফিরে আসবো কিন্তু তার সঙ্গে একটা টু যোগ করা থাকবে এম টু ইস টু আর টু ওয়াজ টু ওয়ার টু এই কথাগুলোর সঙ্গে এই অক্সিলারি ভার্বগুলোর সঙ্গে টু ব্যবহার করে যখন কোয়েশ্চেন হবে তখন কিন্তু সেই কোয়েশ্চেনের মিনিংটা একটু চেঞ্জ হয়ে যাবে তাহলে আগে চলে আসবো ইজ আমরা ইজ টু দিয়ে কথা বলবো হুম ইজ হি টু হেল্প তার কাকে সাহায্য করতে হয় হি ইজ টু হেল্প হিজ ইয়াঙ্গার ব্রাদার তার ছোটো ভাইকে সাহায্য করতে হয় হুম ইজ শি টু হেল্প তার কাকে হেল্প করতে হয় শি ইজ টু হেল্প হার মাদার তার তার মাকে সাহায্য করতে হয় ইজের জায়গায় যদি আমরা আর ব্যবহার করি তাহলে ঠিক আগের মতোই আমরা সব সাবজেক্টকে ব্যবহার করতে পারবো না শুধুমাত্র থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে বাকি সব সাবজেক্টগুলোকে ব্যবহার করতে পারবো হুম আর ইউ টু হেল্প তোমার কাকে হেল্প করতে হয় আই অ্যাম টু হেল্প মাই মাদার আমার মাকে হেল্প করতে হয় আই হ্যাভ টু হেল্প মাই গ্র্যান্ড মাদার আমার ঠাকুমাকে হেল্প করতে হয় আই অ্যাম টু হেল্প মাই ফাদার আমার বাবাকে হেল্প করতে হয় এবার চলে আসবো ওয়াজ টু ওয়ার টু ওয়াজ টু ব্যবহার করে যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে তখন শুধুমাত্র থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ব্যবহার করতে হবে এবং টুর পরে ভি ওয়ানই ব্যবহার করবো এবং অ্যান্সারেও কিন্তু আমরা ভি ওয়ান ব্যবহার করে অ্যান্সার করবো হুম ওয়াজ হি টু হেল্প তার কাকে সাহায্য করার কথা ছিল টু ব্যবহার করে কোয়েশ্চেন করলে সে কোয়েশ্চেনের বেঙ্গলিটা হয় কথা ছিল তাহলে হুম ওয়াজ হি টু হেল্প তার কাকে হেল্প করার কথা ছিল হি ওয়াজ টু হেল্প দ্য পুয়ার পিপল তার গরিব মানুষদেরকে হেল্প করার কথা ছিল হুম ওয়াজ ইউর মাদার টু হেল্প তোমার মায়ের কাকে হেল্প করার কথা ছিল মাই মাদার ওয়াজ টু হেল্প মি আমার মার আমাকে সাহায্য করার কথা ছিল ওয়ার যখন ব্যবহার করে আমরা কোয়েশ্চেন করবো তখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে বাকি সব সাবজেক্টকে ব্যবহার করতে পারবো তাহলে হুম ওয়ার ইউ টু হেল্প তোমার কাকে হেল্প করার কথা ছিল আই ওয়াজ টু হেল্প মাই মাদার আমার মাকে আমার হেল্প করার কথা ছিল হোম আই আর ইউ টু হেল্প তোমার কাদেরকে হেল্প করার কথা ছিল আই ওয়াজ টু হেল্প দ্য পুয়ার চিলড্রেন স্ল্যাম চিলড্রেন আমার বস্তির সেই গরিব বাচ্চাদেরকে হেল্প করার কথা ছিল চলে আসবো পরবর্তী অক্সিলারি ভার্ব হ্যাভ টু হ্যাজ টু এবং হ্যাড টু হ্যাব টু হ্যাস টু ব্যবহার করে যখন কোয়েশ্চেন করা হয় তখন তার অর্থ হয় করতে হবে খেতে হবে যেতে হবে দেখতে হবে বলতে হবে তাহলে হ্যাবের পরে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে বাকি সব সাবজেক্টকে ব্যবহার করতে পারি তাই আমরা হ্যাভ ইউ বলবো হুম হ্যাভ ইউ টু হেল্প তোমার কাকে হেল্প করতে হবে আই হ্যাভ টু হেল্প মাই ব্রাদার আমার ভাইকে হেল্প করতে হবে হুম হ্যাভ ইউ টু হেল্প কাদেরকে তোমার হেল্প করতে হবে আই হ্যাভ টু হেল্প লোকাল পিপল আমার এলাকার মানুষজনকে আমার সাহায্য করতে হবে এবার যদি বলি হ্যাজ বলবো তখন থার্ড শুধু ব্যবহার করতে পারবো তাহলে হুম হ্যাজ ই টু হেল্প তার কাকে হেল্প করতে হবে হি হ্যাজ টু হেল্প হিজ লিটিল ব্রাদার তার ছোট ভাইকে তার হেল্প করতে হবে হুম হ্যাজ হি টু হেল্প কাদেরকে তার হেল্প করতে হবে হি হ্যাজ টু হেল্প দ্য পুয়ার চিলড্রেন গরিব বাচ্চাদেরকে তার হেল্প করতে হবে এবার যদি আমরা হ্যাজের জায়গায় হ্যাড ব্যবহার করি তাহলে আমরা অল সাবজেক্টকে ব্যবহার করতে পারবো এবং ভি ওয়ান ব্যবহার করেই প্রশ্ন এবং উত্তর দুটোই করতে হবে তাহলে হুম হ্যাড হি টু হেল্প তার কাকে সাহায্য করতে হয়েছিল হ্যাড টু ব্যবহার করে কোয়েশ্চেন করলে আমাদের বেঙ্গলি মিনিংটা এটাই আসে যে করতে হয়েছিল কাকে হেল্প করতে হয়েছিল হি হ্যাড টু হেল্প হিজ ব্রাদার তার ছোট ভাইকে তার হেল্প করতে হয়েছিল হুম হ্যাড হি টু হেল্প করতে হয়েছিল হি হ্যাড টু হেল্প হিজ অল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স তার সব ভাই বোনদেরকে হেল্প করতে হয়েছিল হুম হ্যাড হি টু হেল্প তার কাদেরকে হেল্প করতে হয়েছিল হি হ্যাড টু হেল্প হিজ অল ক্লাসমেটস তার ক্লাসের সব বন্ধুদেরকে তার হেল্প করতে হয়েছিল তো এবার আমরা চলে আসবো ডু নেট টু টু ডিড নিট টু এবার কিন্তু ডু নেট টু টু ডিড নিট টুর অর্থ হবে কোনো একটা কাজ করার দরকার এরকম দরকার বোঝালে আমরা ডু নেট টু টু ডিড নিট টু দিয়েই কিন্তু আমরা কোয়েশ্চেন করি তাহলে আমরা যদি বলি হুম ডু ইউ নেট টু হুম ডু ইউ নেট টু ইনভাইট তোমার কাকে ইনভাইট করার দরকার আই নিড টু ইনভাইট ইনভাইট আমার মুখ্যমন্ত্রীকে করার দরকার হুম ডু ইউ নিড টু ইনভাইট কাদেরকে তোমার ইনভাইট করার দরকার আই নিড টু ইনভাইট অল মাই টিচার্স আমার সব শিক্ষক শিক্ষিকাদেরকে ইনভাইট বা নিমন্ত্রণ করার দরকার অন মাই বার্থডে আমার জন্মদিনে তাহলে হুম ডু ইউ নিট টু ইনভাইট নিট টু ব্যবহার করে করতে করতে হবে হবে কিন্তু এখানে ব্যবহার করে এবার যদি আমরা চলে যাই ডাজ নিট টুতে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে ব্যবহার করতে পারবো তাই আমরা ডাজ হি দিয়ে বলবো হুম ডাজ হি নিড টু ইনভাইট তার কাকে ইনভাইট করার দরকার সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে নিডস টু ব্যবহার করে হুম ডাজ হি নিড টু ইনভাইট তার কাকে ইনভাইট করার দরকার বা নিমন্ত্রণ করার দরকার হি নিডস টু ইনভাইট হিজ বেস্ট ফ্রেন্ড তার প্রিয় বন্ধুকে ইনভাইট করার দরকার হুম ডাজ হি নিড টু ইনভাইট তার কাদেরকে ইনভাইট করার দরকার হি নিডস টু ইনভাইট অল হিজ ফ্রেন্ডস তার সব বন্ধুদেরকে ইনভাইট করার দরকার এবার যদি আমরা ডিড নিড টু ইউজ করি তাহলে আমরা যে কোনো সাবজেক্টকেই ইউজ করতে পারব এবং সেক্ষেত্রে আমাদের অ্যান্সার করার সময় নিডেড টু ব্যবহার করে অ্যান্সার করতে হবে তাহলে হুম ডিড হি নিড টু ইনভাইট তার কাকে ইনভাইট করার দরকার ছিল হি নিডেড নিডেড ব্যবহার করে আমাদের অ্যান্সার করতে হবে হি নিডেড টু ইনভাইট হিজ তার প্রিয় বন্ধুকে তার ইনভাইট করার দরকার ছিল হুম ডিড ইউ নিড টু ইনভাইট তোমার কাদেরকে ইনভাইট করার দরকার ছিল আই নিডেড টু ইনভাইট অল দ্য ভিলেজার্স সব গ্রামবাসীকে আমার নিমন্ত্রণ করার দরকার ছিল হুম ডিড ইউ নিড টু ইনভাইট তোমার কাকে ইনভাইট করার দরকার ছিল আই নিডেড টু ইনভাইট দ্য এমএলএ অফ আওয়ার লোকালিটি আমাদের লোকালিটির এমএলএকে ইনভাইট করার দরকার ছিল এবার আমরা চলে আসবো ডিড ইউজ টু ব্যবহার করে কোশ্চেন করতে হয় কীভাবে সেটা আমরা দেখে নেব ডিড ইউস টু এই কথার অর্থ হচ্ছে করতাম খেতাম করতে খেতে সেই কোশ্চেনটা করলে আমরা কীভাবে করতে পারবো হোম ডিড ইউ ইউস টু সাপোর্ট তুমি কাকে নিয়মিত সাপোর্ট করতে হোম ডিড ইউ ইউজ টু সাপোর্ট তুমি কার পক্ষে থাকতে নিয়মিত থাকতে আই ইউজ টু সাপোর্ট মাই মাদার আমি আমার মায়ের পক্ষে থাকতাম আমি আমার মাকে সাপোর্ট করতাম হোম ডিড ইউ ইউজ টু সাপোর্ট তুমি কাদেরকে নিয়মিত সাপোর্ট করতে আই ইউজ টু সাপোর্ট অল মাই ফ্রেন্ডস আমি সবসময় আমার সব বন্ধুদেরকে সাপোর্ট করতাম বা আমার বন্ধুদের পক্ষে আমি থাকতাম ডিড ইউজ টু ব্যবহার করে যখন কোয়েশ্চেন হবে তখন তার অ্যান্সার হবে ইউজ টু ব্যবহার করে এবং সাপোর্ট যে মেইন ভাবটা সেটা ভি ওয়ান ব্যবহার করে কোয়েশ্চেন হবে অ্যান্সারও হবে কিন্তু ভি ওয়ান ব্যবহার করে এবার আমরা চলে যাবো ইজ ইউজ টু আইএনজি আর ইউজ টু আইএনজি ওয়াজ ইউজ টু আইএনজি ওয়ার ইউজ টু আইএনজি এই জায়গাতে আমরা চলে যাবো এবং সেক্ষেত্রে কথাটা এরকম হবে যে অভ্যাসটা এখন হয়ে গেছে বা অভ্যাসটা হয়ে গিয়েছিল বা উইল বি ইউজ টু আইএনজি অভ্যাসটা হয়ে যাবে কোনো একটা কাজ করতে যখন অভ্যস্ত হয়ে পড়ব তখন আমরা এইভাবে এই ফরমেশনের উপরে কথা বলবো তাহলে হুম আর হুম আর ইউ ইউজ টু ইউজ টু হেল্পিং তুমি কাকে নিয়মিত সাহায্য করছো এখন আগে তো করতে না কিন্তু এখন তুমি প্রতিনিয়ত কাকে সাহায্য করছো হুম আর ইউ ইউজ টু হেল্পিং তুমি কাকে এখন সাহায্য করছো আই এম ইউজ টু হেল্পিং মাই ব্রাদার আমি আমার ভাইকে সাহায্য করছি আই এম ইউজ টু হেল্পিং মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদেরকে সাহায্য করছি। তুমি কাদেরকে সাহায্য করছিলে বা কাদেরকে সাহায্য করায় অভ্যস্ত হয়ে পড়েছিলে? আই ওয়াজ ইউজ টু হেল্পিং মাই ভিলেজার্স। আমি আমার গ্রামবাসীদেরকে সাহায্য করছিলাম বা তাদের সাহায্য করা অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তাহলে হুম আর হুম অয়ার করছো করছিলে। এবার যদি আমরা ইজে চলে আসি ইজ করলে আমাদের কিন্তু থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করেই আমাদের কোশ্চেন করতে হবে এবং অ্যান্সার করতে হবে তাহলে হুম ইজ হি হুম ইজ হি ইউজ টু হেল্পিং সে কাকে সাহায্য করছে এখন হি ইজ ইউজ টু হেল্পিং ইজ গ্র্যান্ড ফাদার সে তার ঠাকুর দাদাকে হেল্প করছে হুম ইজ হি ইউজ টু হেল্পিং সে কাদেরকে হেল্প করছে হি ইজ ইউজ টু হেল্পিং হিজ ফ্যামিলি মেম্বার্স সে তার পরিবারের সকল সদস্যদেরকে হেল্প করছে ইজের জায়গায় যদি আমরা ওয়াজ ব্যবহার করি তাহলেও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে শুধুমাত্র কথাটা হয়ে যাবে কাদেরকে সাহায্য করছিল বা কাদেরকে সাহায্য করায় অভ্যস্ত হয়ে পড়েছিল হুম ওয়াজ হি ইউজ টু হেল্পিং সে কাদেরকে সাহায্য করায় অভ্যস্ত হয়ে পড়েছিল বা সে কাদের সাহায্য করছিল প্রতিনিয়ত হি ওয়াজ ইউজ টু হেল্পিং হিজ ফ্রেন্ডস সে তার বন্ধুদেরকে সাহায্য করছিল হুম ওয়াজ হি ইউজ টু হেল্পিং সে কাকে সবসময় সাহায্য করছিল হি ওয়াজ ইউজ টু হেল্পিং হিজ বেস্ট ফ্রেন্ড সে সব সময় তার প্রিয় বন্ধুকেই সাহায্য করছিল এবার আমরা চলে যাবো আরও তিনটে নতুন ফরমেশন যেটা আগের ক্লাসে আমরা আলোচনা করিনি যে হ্যাভ বিন আইএনজি হ্যাজ বিন আইএনজি এবং হ্যাড বিন আইএনজি এই কথাগুলি দিয়ে বোঝানো হয় যে অনেকটা সময় ধরে কোনো কাজ করা হচ্ছে বা অনেকটা সময় ধরে কোনো কাজ করা হচ্ছিল সেই জায়গাটাতে তাহলে হুম হ্যাভ বিন হ্যাভ বিন যদি আমরা ইউজ করি হ্যাবের পরে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে অন্য সব সাবজেক্ট ইউজ করতে পারবো তাহলে হুম হ্যাভ ইউ ব্যবহার করতে পারবো তারপরে বিন ব্যবহার করব। হুম হ্যাভ ইউ বিন হেল্পিং তুমি কাকে সাহায্য করছো আবার হুম আর ইউ হেল্পিং তুমি কাকে সাহায্য করছো তাহলে আর ইউ হেল্পিং আর হ্যাভ ইউ বিন হেল্পিং এই দুটো প্রশ্নের মধ্যে পার্থক্য কি থাকলো দুটোর মানেই হচ্ছে তুমি কাকে সাহায্য করছো তাহলে হুম হ্যাভ ইউ বিন হেল্পিং এই কথাটা বললে একটা সময়ের কথা বলতে হবে তাহলে ফর ওয়ান ইয়ার তুমি এক বছর ধরে কাকে সাহায্য করছো তাহলে আই মাই ব্রাদার ফর ওয়ান ইয়ার আমি এক বছর ধরে আমার ভাইকে সাহায্য করছি হুম হ্যাভ ইউ বিন হেল্পিং ফর ওয়ান ইয়ার তুমি এক বছর ধরে কাদেরকে সাহায্য করে চলেছো আই হ্যাভ বিন হেল্পিং অল মাই ফ্রেন্ডস ফর ওয়ান ইয়ার আমি এক বছর ধরে আমার সব বন্ধুদেরকে সাহায্য করে চলেছি হ্যাবের পরিবর্তে আমরা যদি হ্যাজ ব্যবহার করি তাহলে শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ হবে কোশ্চেনের আর বাকি জায়গাগুলো কিন্তু ঠিক থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করে আমাদের কোশ্চেন করতে হবে এটার মেঙ্গলি মিনিংও কিন্তু কাকে সাহায্য করে চলেছ কিছু সময় ধরে হুম হ্যাজ হি বিন হেল্পিং সে কাকে সাহায্য করে চলেছে ফর ওয়ান ইয়ার সে এক বছর ধরে কাকে সাহায্য করে চলেছে হি হ্যাজ বিন হেল্পিং মি ফর ওয়ান ইয়ার সে আমাকে এক বছর ধরে হেল্প করে চলেছে হুম হ্যাজ হি বিন হেল্পিং ফর ওয়ান ইয়ার সে কাদেরকে এক বছর ধরে হেল্প করে চলেছে হি হ্যাজ বিন হেল্পিং অল দ্য পোয়ার পিপল ফর ওয়ান ইয়ার সে এক বছর ধরে গরিব মানুষদেরকে সাহায্য করে চলেছে এবারে হ্যাব এবং হ্যাজের জায়গাতে আমরা যদি হ্যাড ব্যবহার করি তাহলে আমরা অল সাবজেক্ট ইউজ করতে পারবো এই কথাটার মিনিংটা বাংলায় চলে আসবে যে হুম হ্যাড হি বিন হেল্পিং ফর ওয়ান ইয়ার সে এক বছর ধরে কাকে সাহায্য করছিল লো আগের দুটোতে আমরা পেলাম করছে এটাতে পাবো করছিল সে এক বছর ধরে কাকে সাহায্য করছিল হি হ্যাড বিন হেল্পিং হিজ ব্রাদার ফর ওয়ান ইয়ার সে এক বছর ধরে সে তার ভাইকে সাহায্য করছিল হুম হ্যাড হি বিন হেল্পিং ফর ওয়ান ইয়ার সে এক বছর ধরে কাদের সাহায্য করছিল হি হ্যাড বিন হেল্পিং দ্য স্লাম চিলড্রেন বস্তির সেই বাচ্চাগুলোকে সে এক বছর ধরে হেল্প করে চলেছিল হি হ্যাড বিন হেল্পিং অল হিজ ফ্রেন্ডস ফর ওয়ান ইয়ার সে এক বছর ধরে তার বন্ধুদেরকে সাহায্য করে চলেছিল তো আমরা দেখে নিলাম যে এই হেল্পিং ভার্বগুলো ব্যবহার করে হোমের সঙ্গে আমরা ব্যবহার করে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট ইউজ করে এবং অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম ইউজ করে কীভাবে কোশ্চেন ফর্ম করতে পারি এবং কোন হেল্পিং ভার্ভের এগেনস্টে কোন অ্যান্সারটা হবে কোন হেল্পিং ভার্ব দিয়ে এবং কোন সাবজেক্ট ইউজ করে অ্যান্সার হবে এবং কোন ফর্ম ইউজ করে অ্যান্সার হবে এই সব কিছু আমরা দেখে নিলাম এবার দেখব যে এদের নেগেটিভ কোশ্চেন কিভাবে করতে হয় নেগেটিভ কোশ্চেনের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা নট দরকার হবে এই নট ব্যবহার করলেই কিন্তু আমাদের সবকটি কোয়েশ্চেন আবার নেগেটিভ কোশ্চেন হয়ে যাবে অ্যান্সারও নেগেটিভ হয়ে যাবে তাহলে আমরা ডু ব্যবহার করে যদি কোয়েশ্চেন করি হুম ডু ইউ নট লাইক কাকে পছন্দ করো না আই ডু নট লাইক আ ফ্রড ম্যান আমি একটা ঠক মানুষকে পছন্দ করি না হুম ডু ইউ নট ইনভাইট তুমি কাকে নিমন্ত্রণ করো না আই ডু নট ইনভাইট হুম আই ডোণ্ট নো যাকে আমি চিনি না তাকে আমি ইনভাইট করি না তাহলে ডু দিয়ে যেমন আমরা ডু ইউ নট বললাম তেমন ডাজ হি নট ডিড ইউ নট ইজ হি নট আর ইউ নট ওয়াজ হি নট ওয়ার ইউ নট হ্যাভ ইউ নট হ্যাজ হি নট হ্যাড ইউ নট উইল ইউ নট মে ইউ নট মাস্ট ইউ নট এভাবে আমরা একটা নট ব্যবহার করে নেগেটিভ কোশ্চেন করব এবং নেগেটিভ কোশ্চেনের অ্যান্সারও কিন্তু আমরা নেগেটিভ ভাবেই অ্যান্সার করতে পারবো তাহলে আমরা দেখলাম যে হোম ব্যবহার করে ওপেন এন্ডেড কোয়েশ্চেন কীভাবে ফর্ম করতে হয় এবং তাদের অ্যান্সার কিভাবে করতে হয় এবং এই যে যতগুলো ফর্মেশন আমরা দেখলাম প্রত্যেকটা ফরমেশনের উপরে বাড়িতে একটা দুটো তিনটে করে কোয়েশ্চেন ফর্ম করতে হবে এবং নিজেকে নিজে কোয়েশ্চেন করতে হবে নিজেই অ্যান্সার করতে হবে মিররের সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা যেতে পারে বা অন্য কোনো বন্ধু বা ফ্যামিলির কাউকে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করে তার কাছ থেকে অ্যান্সার নিয়ে বা অন্য কেউ কোশ্চেন করে তাকে অ্যান্সার করে এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে এবং শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত অল টাইপস অব ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স এই বইটিকে জোগাড় করে সেখানে প্রচুর কোশ্চেন আছে এবং অ্যান্সার করার যে ফরমেশন সেগুলি রয়েছে এবং অ্যান্সার কি রয়েছে সেই বই থেকে প্র্যাকটিস করে কমিউনিকেশনকে আরো গ্রো করে নিয়ে যেয়ে যেতে পারে এবং ইন ফিউচার একটা গ্লোরিয়াস লাইফ লিড করা যেতে পারে অনলি ফর হ্যাভিং দ্য স্কিলস অব কমিউনিকেশন অব open ended questions. So today up to this we will meet again in next class with another WAS word.